কালকে একটা মশলা আসছে দামাত বারাকাত এর মানে কি আর এটা জায়জ নাকি না তা লিখেছে বা মানে লিখেছে যে তার বরকতরা স্থায়ী হোক এটা জায়েজ আছে তখন যে এটা তো আসছে না এটা সে কাম হলো না জায়জ আছে এটা আমরা আপত্তি নেই একজনের বরকতের দোয়া করলে দোষ নেই কিন্তু এটা শুননত কি না রসুল্লাহ সাহাবি তাবেন তাবে তাবেন মানে করুণে সারা ভিতরে তারা তো দোয়া খের করতেন না কি করতেন দাম কিন্তু পেয়েছে কোথাও আর কোনো দোয়া নেই মুসলমান মুসলমানের জন্য দোয়া করবে রাহমতের দোয়া মাকফেরতের দোয়া কবুলের দোয়া ঠিক আছে না কিন্তু এখন যদি তুমি এগোলো আবদুল্লাহ জাহাঙ্গীর গাফার আল্লাহ মনে করছে আমি নিশ্চয়ই বড় গোনাগার মনে করিনি বললো হ্যাঁ তো এই হয়েছে অবস্থা আমাদের রুচিগুলো পাল্টে গেছে রসিগুলোকে সাইজ করতে হবে লাই আমরা হাতিস তোমরা পাগড়ি কিন্তু এগুলোও তো সুন্নত এগুলো তো বেশি তো এই জন্য দেখো সাল্লামের সাহাবে কেরাম তাবেইনরা তাদের আদব ছিল না তারা বেদব ছিলেন কোথাও না হজরত শেখ আল্লামা হুজুর বাবাজান আব্বা যান কেবলা যান কিছুই তারা বলার সময় ভাই বলতেন আকু কা ফুলান মান আকু কা ফুলান কাফুল আনার বসল অনেক পাবে দেখার সময় কোন আবা আব্বাস আবা ইয়া আবা আবদুল্লাহ না এমনকি আবু হানিফা রহমাতুল্লাহ আলেহী ছাত্ররা বই লিখেছে বইগুলো পড়ে দেখো হাঁ দা হানিফা আবাহানিফা আসহাবিনা হা দা কলু হানিফা মিন আসহাবিনা

বা আখু বলা এটা তাদের জন্য তো খারাপ মনে হয় না কিন্তু আমাদের দেশে তো এটাকে আমাদের দেশের যে সংস্কৃতি তাতে এটাকে মানে নাম ধরে বলাটা বেশি পছন্দ করা হয় না এখন আমরা কি যেহেতু মিল আছে সেহেতু এটা বা তো এই ধরনের যদি হয় আমাদের দেশের পোশাক এইভাবে ওরা মেনে নিই আমাদের দেশের আমরা বিষয়টা হলো সম্মানটাকে তা আবুদান করছো না লোকাচার হিসেবে করছো আর যদি ও এটা কোনো না 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 তোমাদের এগুলো সকল বেদায়াতের দরজ এখান থেকে আসে তুমি যদি এই যুক্তিটা আমি পোশাকের ক্ষেত্রে দিই এই যুক্তিটাই যদি অন্য আরেকটা জায়গায় দিই তুমি মানবা না এ ঠিক অবিকল এই যুক্তি কথাটা হলো যে আমরা তাদের আদব অবশ্যই ছিল আদব তো মানে কোরআন সুনার আদেশ কিন্তু আদবের জন্য কোন সুন্নতের দরকার আছে কিনা আদব প্রকাশের জন্য যেখানে সেজদা দিয়ে করার প্রশ্ন আছে সেজদা দিয়ে করব যেখানে রুকুতে করার প্রশ্ন আছে ও না এই কায়দা যদি মিলাদ করি তাহলে তো দোষ নেই নসের ভিতরে থেকে কোনো নাজেজ করব না ঠিক আছে তো বিষয়টা হলো তোমাদের রুচিগুলোকে একটু পর্যালোচনা করো যে আমরা বলছি একরাম করতে বলা হয়েছে সকল বেদাতের উচ্চটা কি যে তুমি অমুমিয়াত মূল এবাদতের যেমন জিকির করতে বলা হয়েছে কাজে আমরা গাড়িতে চিৎকার করে লাফায় নেচে জিকির করব ঠিক আছে তো অসুবিধা তো নেই

এ দেশের মানুষ একরকম খায় আমরা তাদের খাওয়ার আদত বর্জন করে যেমন খায় সবাই খারাপ মনে করে তারপরে খায় তো এই খাওয়ার জিনিসটা কি আওলা পেলে বা হলো ওই তাপ বুদ্ধি বিষয়গুলোর চেয়ে তো এই জন্য আমি বলছি যে তোমরা আমরা বেদাত করছি আমরা দামাত বরার কথা আমরাও বলি অনেক সময় বলে ফেলি কিন্তু আমাদের মনের রাগবত হলো আমরা কখন সুন্নতের কাছে যাব তা আমরা যদি বলি যে শেখ বা ফুলান উস্তাদ হাফেজ আহল্লাহ রাহেমাহুল্লাহ গাফার আল্লাহ গাফাক এগুলো দোষটা কি দরকারটা কি এটা বলে অভ্যাস করে এটা তো মানে আমাদের দেশে খারাপ মনে করা হয় বলতে আসলে আমাদের দেশে এগুলো কেউ কিছু বোঝেই না আলেমদের ভিতরে এটা প্রচলিত কথা বোঝাচ্ছ আর এটা চালু করেছে এই যে কুদ্দিসাসির রুহু অথবা এগুলো চালু করেছেন ভালো মানুষের না

কদমবুসি এটা একরামের একটা জুজ না করলে বেয়াদক মনে করা হয় তো এটার কাছে তুমি আসবে কিনা এটা তো নসের বিরোধী না এই আমাদের মতো নোংরা খারাপ লোকদের গুতর ঠেলাই উঠছে এমনি উঠিনি ওই ওইটা উঠবে ইনশাআল্লাহ আবুল আব্বাস এসে যাবে আবু আহমদ এসে যাবে হাফেজাউল্লাহ রাহেমাউল্লাহ এসে যাবে কিছু মানুষের ভিতরে যখন তারা সচেতন হবে যে না সুনত আউলা আমরা খেলাফে সুনত আলফাজগুলোকে নাজেজ বলছি না কিন্তু আমাদের নফসগুলো কেন সুন্নতের কথা বলতে পারলে একটু এতমিনান বেশি পাবে না প্রচন্ড হলো এইটে আমি যদি বলি হাফেজাহুল্লাহ ফাঁকাহুল্লাহ রাহেমাহুল্লাহ গাফার আল্লাহ উল্লাহু তাহলে এটা আমাদের তো আনন্দ বেশি পাওয়া উচিত আমরা দামাত বেড়াকেও তো হুম খুব দেশে সের কোনোটাই খারাপ বলছি না কথা বুঝতে পেরেছি

তানাকুল আর তাহাউল ইলা সুন্নতের ক্ষেত্রে এত আপত্তি কেন না মন কার করা হয় না মন কার করা হয় না বরং বরং এনকার মালে আলে হেতারামি করা হয় হ্যাঁ এটা জায়েজ কোনো দোষ নেই তবে সুন্নত না তো এর সে আর সফট নরম এনকার আর কি হইতে পারে হ্যাঁ এটাকে বেদার হ্যাঁ হাফিজাহুল্লাহ আল এটা আল্লাহ মাক্রু দেখতে হবে সাহাবি তাবেনদের ভিতরে ছিল কিনা যা আলানীল্লাহ ফেদা কা এটা ছিল রাহেমা উল্লাহ গাফার আল্লাহ এগুলো ছিল হাফিজাহুল্লাহ মুতলাক দোয়া যে দোয়াগুলো রা করে কিন্তু এগুলো ওই কাজ রসুলাম এসে যেমন একজন বিদায় নিয়ে যাচ্ছে দোয়া করে রাক আল্লাহ ফি আমান্লা আস্তাউদ্দ ওকাল্লা এগুলো আছে যেগুলো মুম দোয়ার অংশ আর কি তারপরেও দেখতে হবে যে দামাত বাড়া কত কোনো উম নেই কোনো শূন্যতে পাবে না খুঁজে দেখো না না এটা তুমি কোথাও পাবো না এইরকম দোয়াটা খুঁজে বের করো শুধু হাদিস নয় কোরনে সালাসা থেকে বের করো দেখো তো না আরবের দরকার নেই তুমি করুণে শুধু হাদিস না তুমি সাহাবি তাবিন পর্যন্ত করুণে চালাতে দেখো তো কেউ কাউকে দাওয়াত বলেছে কিনা